আপনারা যারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন বা উত্তরাধিকার শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন, তারা অনলাইনে বা অফলাইনে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইন আবেদন করতে গেলে কি করতে হবে, অফলাইন আবেদন করলে ফর্ম কোথায় জমা করবেন, তার বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো। অর্থাৎ এই ভিডিওতে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু ওয়ারিশ সার্টিফিকেটের ফর্ম ফিল আপ দেখতে পারবেন। তো ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো সবার প্রথম আমরা দেখে নেব অফলাইনের মাধ্যমে আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য আবেদন কিভাবে করবেন। তো তার আগে বলে রাখি, যদি আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য অফলাইন আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েত থেকেই ফর্ম সংগ্রহ করবেন, কারণ কিন্তু এখানে পঞ্চায়েতের নাম দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের নাম দেওয়া আছে। তো প্রথম আমরা দেখে নেব অফলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তার সাথে কী কী ডকুমেন্ট লাগে, এবং তারপর আপনাদের দেখাবো যে অনলাইনে আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিষয় উত্তরাধিকার শংসাপত্র পাইবার জন্য আবেদনপত্র। তো এই ফর্মটার মাধ্যমে কিন্তু আপনারা ওয়ারিশন সার্টিফিকেট পেয়ে যাবেন। তো প্রথমে চলে এসছে আমি, শ্রী বা শ্রীমতী। তো এখানে আপনি যদি ছেলে হন সেক্ষেত্রে শ্রীর ওপর টিক করবেন, বা যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে শ্রীমতীর ওপর টিক করবেন। টিক করে আপনার নাম, যিনি আবেদন করবেন বা যার নামে ওয়ারিশন সার্টিফিকেট চাইছেন তার নাম লিখবেন, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট তার নাম লিখবেন। লেখার পর পিতা অথবা স্বামীর নাম, যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখবেন। লেখার পর গ্রাম, আপনার গ্রামের ফুল ঠিকানা অর্থাৎ অ্যাড্রেস লিখে দেবেন এখানে। লেখার পর পোস্ট অফিস কোনটা আছে সে পোস্ট অফিসের নাম লিখবেন। লেখার পর এখানে থানা অটোমেটিক চলে এসছে, জেলা চলে এসছে। তারপরে ইংরাজি তারিখে আনুমানিক এত বছর পূর্বে। তো এই যে এই জায়গাটা, এটা কিন্তু ডেথ সার্টিফিকেটের অনুযায়ী মৃত্যুর তারিখ দিতে হবে এখানে। অর্থাৎ যার নামে জমি আছে, যেমন আপনার বাবা হতে পারে বা আপনার দাদু হতে পারে বা আপনার স্বামী হতে পারে, সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেটে মৃত্যুর তারিখ কত আছে সেই হিসাবে কিন্তু তারিখ দিতে হবে। এখানে দেওয়ার পর তারিখে আনুমানিক কত বছর পূর্বে মারা গেছে, তো যদি 1994 হয় সেক্ষেত্রে কত বছর আগে মারা গেছে সেই হিসাব করে আনুমানিক একটি বছর দেবেন যে এত বছর পূর্বে মারা গেছে। তারপরে আমার পিতা স্বামী অথবা মাতার নাম, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেন্ট বা যিনি আবেদন করছেন ওয়ারিশন সার্টিফিকেটের জন্য তার পিতা অথবা স্বামী অথবা মার নাম। তো যদি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করবেন, যদি মার নাম দেন সেক্ষেত্রে মার ওপর টিক করে এখানে পিতা স্বামী অথবা মার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর তাহার পিতা অথবা স্বামীর নাম, অর্থাৎ যিনি মারা গেছেন যার নামে জমি ছিল তার বাবা অথবা স্বামীর নাম কী হবে এখানে লিখে দেবেন। অর্থাৎ যদি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন, যদি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর উপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম দেবেন, পরলোকে গমন করিয়াছেন, ঠিক আছে। তারপর চলে এসে তার মৃত্যুর পর নিম্নলিখিত সদস্যগণ উত্তরাধিকারী নিম্নে নাম, বয়স, পিতা বা স্বামী, সম্পর্ক ইত্যাদির বিবরণ বিস্তারিতভাবে লিপিবদ্ধ করলাম এবং হাল ট্যাক্স প্রদানের রসিদের অনুলিপি সংযোজিত করলাম। তো এই ফর্মটা কিন্তু আপনাদের অবশ্যই, এই ফর্মের সাথে কিন্তু আপনাদের অবশ্যই ট্যাক্সের সার্টিফিকেট বা ট্যাক্সের রসিদ দিতে হবে। তো আপনারা পঞ্চায়েতে গেলে পরে ট্যাক্সের রসিদ পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা রিসেন্ট যে ট্যাক্স কাটিয়েছেন সেই ট্যাক্সের রসিদ কিন্তু এই ফর্মের সাথে দিতে হবে আপনাদের। তো এইবার এই যে জায়গাটা, এখানে কিন্তু সব সদস্য নাম হবে, আপনার বাড়িতে বর্তমানে যে কয়জন জীবিত সদস্য আছেন তাদের প্রত্যেকের নাম কিন্তু সিরিয়াল ওয়াইজ দিতে হবে, বড়োর থেকে ছোট। তো হতে পারে আপনার বাবা মারা গেছে অর্থাৎ বাবার নামে জমি ছিল, সেক্ষেত্রে আপনার মার নাম দেবেন, যদি মা বেঁচে থাকে তাহলে মার নাম দেবেন প্রথমে, তারপরে বড় ছেলে বা বড় মেয়ের নাম, তারপরে মেজো ছেলে বা মেজো মেয়ের নাম, তারপরে ছোটো ছেলে বা ছোটো মেয়ের নাম দেবেন। সিরিয়ালভাবে সাজাবেন, দেওয়ার পর তার বয়স কত আছে অর্থাৎ সদস্যর বয়স কত হচ্ছে আধার কার্ড দেখে দেবেন। দেওয়ার পর পিতা অথবা স্বামীর নাম, সদস্যর পিতা অথবা স্বামীর নাম কী ছিল বা কী আছে সেটা লিখবেন। লেখার পর সম্পর্ক কী আছে অর্থাৎ মৃত ব্যক্তির সাথে তার সম্পর্ক কী আছে সেটা লিখবেন। লেখার পর এক এক করে আপনারা যে কোন ছেলে বা মেয়ে আছেন তাদের ডিটেলস দেবেন। দেওয়ার পর কিন্তু আপনাদের এখানে একটা সই করতে হবে, অর্থাৎ নিচের দিকে আসবেন ফর্মের, এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর বা টিপ সই, যদি আবেদনকারী সই করতে পারে সেক্ষেত্রে সই করবেন, না হলে টিপ সই করে দেবেন। করার পর কিন্তু এই ফর্মটা ফিল আপ করে প্রত্যেকেরই অর্থাৎ যে কজন সদস্য আছে প্রত্যেকেরই কিন্তু আধার কার্ডের জেরক্স, জমির ট্যাক্সের কাগজ, জমির ট্যাক্সের রসিদ এবং ডেথ সার্টিফিকেট, যিনি মৃত বা যার নামে জমি ছিল তার ডেথ সার্টিফিকেট, প্রত্যেক সদস্যর আধার কার্ড এবং জমির ট্যাক্সের রসিদ দিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে স্থানীয় পঞ্চায়েত অফিসে দিলে পরে 3 থেকে 4 দিনের মাথায় কিন্তু আপনি ওয়ারিশন সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এটা গেল অফলাইন ফর্ম ফিল আপ। এবার আমরা দেখে নেব অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন ওয়ারিশন সার্টিফিকেটের জন্য। তো অনলাইন আবেদন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন banglarbhumi.gov.in, তাহলেই কিন্তু ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস এবং নো ইয়োর প্রপার্টি। তো নো ইয়োর প্রপার্টিতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার জমির ডিটেলস দেখতে পারবেন, অর্থাৎ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার,
দেখতে পারবেন। এবং যারা যারা অনলাইনে আবেদন করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই এই ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার কীভাবে করবেন এ নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনলাইন আবেদন করতে পারবেন। তো ওয়ারিশন সার্টিফিকেটের অনলাইন আবেদন করার জন্য প্রথম যে অপশনটা পাচ্ছেন সিটিজেন সার্ভিস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন চলে আসবে, তার থেকে প্রথম যে অপশনটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলি ফর্ম চলে আসবে, সেখান থেকে তিন নাম্বার যে ফর্মটা আছে ওয়ারিশ অ্যাপ্লিকেশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করে অনলাইন সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, তো প্রথমে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্লক, আপনার ব্লকের নাম কী আছে ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মৌজা, আপনার মৌজা কোনটা আছে, তো মৌজা সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে এখানে, আপনার মৌজা সিলেক্ট করবেন এখান থেকে। সিলেক্ট করার পর খতিয়ান নাম্বার, তো খতিয়ান নাম্বার কিন্তু আপনার জমির দলিলে বা পর্চায় পেয়ে যাবেন, সেই খতিয়ান নাম্বার দেবেন, তিন অক্ষর বা পাঁচ অক্ষর সেই অক্ষরে দেবেন। দেওয়ার পর রেফারেন্স নাম্বার দেওয়ার দরকার নেই, ক্যাশ ডেট দেওয়ার দরকার নেই। দেওয়ার পর এখানে চলে এসেছে ডেথ সার্টিফিকেট, যদি মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, অর্থাৎ ডেথ সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন। যদি ব্যক্তি জীবিত থাকে সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ ডেথ সার্টিফিকেটের কোনো দরকার নেই। যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডেথ সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে আপনারা এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে ডেট অফ ডেথ, ঠিক আছে, তো মৃত ব্যক্তি যার নামে জমি ছিল সেই ব্যক্তি যদি মারা গিয়ে থাকে মৃত্যু তারিখ কত সেটা ডেথ সার্টিফিকেট দেখে এখানে ক্যালেন্ডার অপশন ক্লিক করে এখান থেকে আপনারা মৃত্যু তারিখ, মৃত্যু মাস এবং মৃত্যু বছর দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নাম্বার অফ ওয়ারিশ, অর্থাৎ কতজন ভাগিদার আছেন, অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারের সদস্য যে কয়জন জীবিত আছে, ঠিক আছে, চারজন বা পাঁচজন বা ছজন, তাদের কিন্তু নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার পরিবারে বর্তমান কতজন সদস্য আছে যে এই জমির ভাগিদার আছে, চারজন হতে পারে, পাঁচজন হতে পারে, দুজন হতে পারে, একজন হতে পারে, সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর লিগাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইড বাই, তো এখান থেকে আপনি চাইলে কোর্ট বা পঞ্চায়েত প্রধান বা কাউন্সিলার ক্লিক করতে পারেন। তো যারা গ্রামে থাকেন তারা অবশ্যই পঞ্চায়েত প্রধানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসে সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নেই এখানে। খতিয়ান প্রেজেন্ট, অর্থাৎ আপনার কিন্তু অনলাইন আবেদন করতে গেলে রিসেন্ট যে প্রেজেন্ট যে খতিয়ান আছে জমির প্রেজেন্ট খতিয়ান, অর্থাৎ যে জমির আপনি ওয়ারিশন সার্টিফিকেট চাইছেন সেই জমির প্রেজেন্ট খতিয়ান থাকলে পরে এখানে ইয়েস করবেন অথবা নো করবেন। নো করা ইয়েস বা নো করার পর এখানে ফার্স্ট নেম, তো এখানে যিনি আবেদন করছেন, ঠিক আছে, মৃত ব্যক্তির হয়ে যিনি আবেদন করছেন বা ওয়ারিশন সার্টিফিকেট চাইছেন তার নাম লিখবেন, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন। প্রথমে নাম লিখবেন, তারপরে পদবি লিখবেন। লেখার পর এখানে হাজব্যান্ড, ফাদার বা আদার্স, অর্থাৎ বর্তমানে আপনার গার্জিয়ান কে আছে, আপনার বাবা অথবা স্বামীর মৃত্যুর পর আপনার গার্জিয়ান কে আছে, হাজব্যান্ড না ফাদার না আদার্স, এখান থেকে টিক করবেন। টিক করার পর তার নাম লিখবেন। লেখার পর এখানে অ্যাড্রেস, আপনার বাড়ির ফুল অ্যাড্রেস কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর অ্যাড্রেস টু, যদি অ্যাড্রেসটা বড় হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড্রেস টু বা অ্যাড্রেস থ্রি ইউজ করতে পারেন। তারপরে কাস্ট, আপনি জেনারেল না এসসি না এসটি না ওবিসি সে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জেন্ডার কী আছে, ঠিক আছে, মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রিলিজিয়ান, ধর্ম কোনটা আছে সে ধর্ম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা এখানে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ইমেল আইডি দেবেন। ইমেল আইডি দেওয়ার পর ইমেল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ইমেল একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটাও ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর এখানে আপনি অ্যাপ্লিকেন্টে ইয়েস করবেন। ইয়েস করার পর অ্যাড ওয়ারিশ করবেন, তাহলে কিন্তু আপনার নাম এই ফর্মে অ্যাড হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আপনার বাড়িতে যতজন সদস্য আছে তাদের প্রত্যেকের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে, মোবাইল ওটিপি এবং ইমেল ওটিপি দিয়ে ভেরিফাই করলে কিন্তু প্রত্যেকেরই প্রত্যেক সদস্যকে আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ একজন নয় চার পাঁচজনকে আপনি অ্যাড করতে পারবেন। তো এই মেম্বার অ্যাডের জায়গাটা আপনাদের আরও ভালোভাবে অর্থাৎ বিস্তারিতভাবে বোঝাচ্ছি, যদি আপনার বাড়িতে একের অধিক সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই ফোন নাম্বার দেবেন, ঠিক আছে। যেমন আপনি অ্যাপ্লিকেশন করেছেন, আপনি এই ফর্মটা সাবমিট করছেন, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিলে আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে কিন্তু ওটিপি সেন্ড করবে। ওটিপি সেন্ড করার পর অ্যাড ওয়ারিশে ক্লিক করলে কিন্তু আপনার নাম এই ফর্মে অ্যাড হয়ে যাবে। পাশাপাশি যদি আপনার একাধিক সদস্য থাকে, যেমন আপনার ভাই হতে পারে বা বোন হতে পারে বা মা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই ফোন নাম্বার দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, ওটিপি সেন্ড করবে, ওটিপি ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর অ্যাড ওয়ারিশে ক্লিক করলে কিন্তু আপনার বাকি সদস্যদের এক এক করে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো মেম্বার অ্যাড করার পর আপনারা এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন। ক্যাপচা কোড বসানোর পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু
আপনার সামনে সাকসেস মেসেজ চলে আসবে, অর্থাৎ যে এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, যে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ফর্ম সাবমিট করার পর স্ট্যাটাস চেক করতে হলে আপনারা কী করবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনলাইন সার্ভিস স্ট্যাটাস যে তৃতীয় অপশনটা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ওয়ারি স্ট্যাটাস তিন নম্বর অপশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ফর্ম সাবমিট করার পরে যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তো প্রথমে এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মৌজা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়েছিলেন অনলাইন থেকে সেই অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। দেওয়ার পর ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা ফিল করবেন, ফিল করে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন, যেটা আমরা অনলাইন সাবমিট করলাম সেই ফর্মটাই কিন্তু এটা, এবং এর থেকে তিন চার দিন পর বা এক সপ্তাহ পরে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওয়ারিশন সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বিস্তারিত, অর্থাৎ আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা ওয়ারিশন সার্টিফিকেটের জন্য অনলাইন বা অফলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে, অনলাইন ফিল আপ করলে আপনার কী কী লাগবে, অনলাইন ফর্ম ফিল আপ করলে আপনার কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোথায় জমা করবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।